আমার এক সময়ে সহকর্মী হেডমাস্টার জনাব বাসুদেব আলী খান সাহেব যিনি আজকে সভার সভাপতিত্ব করছেন এবং আমাকে বিশেষ অতিথি হিসাবে এখানে মূল্যায়ন করা হয়েছে। আমি একজন সাধারণ মানুষ, আমি তেমনিভাবে আমি আজকে সভায় বক্তব্য রাখার সুযোগ আমার যদিও আছে তবু আমি সেভাবে বলতে পারছি না। এক সময় আমি মঞ্চে এসে মানুষের স্বতঃস্ফূর্ত হাত তালির মাধ্যমে আমি মঞ্চে কথা বলতাম, কিন্তু আজকে বার্ধক্যের এক প্রান্তে এসে আমি এখানে সেইভাবে কথা বলার সুযোগ আমার নেই। কারণ শারীরিক অসুস্থতায় আমি আক্রান্ত, তাই আমি তোমাদের সেইভাবে বলতে পারবো না। তবে আমি এটুকুই বলতে পারবো যে এই প্রতিষ্ঠানের সাথে আমি দীর্ঘ সময় জড়িত ছিলাম। কিভাবে? আমি 1956 সালে প্রথম সিক্সে ভর্তি হই এবং আজ থেকে 55 বছর পর্যন্ত আমি এই স্কুলের 55 বছর পূর্বে এই স্কুলের প্রথম ছাত্র ছিলাম। কাজী সে হিসাবে আমি অর্ধ শতাব্দী সময় এর একজন ছাত্র। আমার আরেকটি পরিচয়, আমি 30 বছর দিঘিরপাড় অ্যাটাচ প্রাইমারি, যেটা নাকি 2 নম্বর প্রাইমারি, এখানে আমি 20 বছর চাকরি করি। 1962 থেকে 1982 পর্যন্ত। তারপর আমি ন্যাশনাল প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসাবে 1983 থেকে 2003 পর্যন্ত আমি 21 বছর শিক্ষকতা করি। মোট আমি 41 বছর শিক্ষকতা জীবন আমার। আমি ভাগ্যবান যে 1903 সালে 16 জুলাই এই দিঘিরপাড় হাই স্কুল থেকে আমি বিদায় অভিনন্দন নিয়ে আমি আমার বাড়িতে চলে গিয়েছিলাম। এইটা আমার জন্য সৌভাগ্য যে আমি এই স্কুলে লেখাপড়া করে এই স্কুলে আবার আমার বিদায় অভিনন্দন আমি পেয়েছিলাম। সেখানে পুরা ডিসি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, দিঘিরপাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্বর্ণগ্রাম আরএন হাই স্কুলের শিক্ষকবৃন্দ সবাই আমাকে সেই অনুষ্ঠানে বিদায় অভিনন্দন দিয়েছিল। সেটা আমার জীবনের একটি মহেন্দ্র ক্ষণ। তাই আমি আজকে এইখানে দাঁড়িয়ে আমি কৃতজ্ঞতার সহিত আমার এই শিক্ষা প্রতিষ্ঠানকে স্মরণ করছি, যে এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি লেখাপড়া এবং শিক্ষকতা করার সুযোগ যদি না পেতাম, তাহলে আমি এত ছাত্র সংগঠনের মাধ্যমে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে 1969 সালের গণ আন্দোলন, 1970 সালের এবং 1971 সালের স্বাধীনতা আন্দোলনে আমি অবদান রাখার সুযোগ আমার হয়েছিল। তাই এদেশের যারা প্রবীণ, যারা বয়স্ক, তারা হয়তো আমাকে চিনে, তোমরা অনেকে চিনবে না, তবে আমি তোমাদের সাথে আমাদের দূরত্বের ব্যবধান আমি ঘুষায় দিতে চাই। আমি একটি প্রস্তাব রেখতে চাই, সেখানে এখানে কিছুক্ষণ আমার এক মূল্য ভাই এখানে বক্তব্য রাখছে যে ম্যানেজিং কমিটির সদস্য ছিল, আমিও এই দিঘিরপাড় স্কুলের নির্বাচিত ম্যানেজিং কমিটির 1970 দশকে আমি ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে আমি কাজ করার সুযোগ আমার হয়েছিল। কিন্তু এখানে একমাত্র মোল্লা সাহেব এখানে সাংগঠনিক বিষয়ে কিছু কথাবার্তা বলছে। আমরা জানি যে এখানে প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ নামে আমরা এখানে হাজির হয়েছি, কিন্তু আজকের দিনের জন্য আমরা ছাত্র কল্যাণ পরিষদের শুধু সদস্যই নই, আমরা দিঘিরপাড় স্কুলের একটা অংশ। আমরা দিঘিরপাড় স্কুলের একটি অংশ, যেমন হিমালয় পর্বত, যেমন সাহারা মরুভূমিতে যায়া যদি আমরা বালুকা হাতে নিয়ে বলি, একটি বালুকড়াকে বলি, হে বালুকড়া তোমার পরিচয় কি, তখন সাহারা মরুভূমি সেই বালুকড়া বলবে আমি সাহারা মরুভূমি।
যদি প্রশান্ত মহাসাগর থেকে এক ফোঁটা পানি তুলে জিজ্ঞাসা করা হয়, হে পানির ফোঁটা, তোমার পরিচয় কি? তখন সে বলবে, আমার পরিচয় আমি প্রশান্ত মহাসাগর। ঠিক তেমনি ভাবে আমার স্কুলের যারা আজকে ষষ্ঠ শ্রেণীর থেকে দশম শ্রেণীর ছাত্র এবং আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় আমরা দিগিরপাড় স্কুলের অভয়চরণ বিদ্যানিকেতনের আজীবন ছাত্র বিদ্যানিকেতন, আমরা বিদ্যানিকেতন বলতে পারি আজকে। আমরা আমাদের সেই সাহস আজকে আমাদের আছে, আমরা সংকীর্ণ না। আজকে প্রাক্তন ছাত্র সংগঠন বলতে গেলে অনেকে ভয় পায়, অনেকে মনে মনে দুঃখ পায় যে প্রাক্তনদের সাথে আমাদের নবীনদের সম্পর্কটা কি। আমাদের সম্পর্কটা হলো তোমরা প্রেজেন্ট আর আমরা পাস্ট, পাস্ট এবং প্রেজেন্ট মিলিত ধারা একসাথে চলছে। সেই পাস্ট এবং প্রেজেন্ট এই মিলিত ধারায় আমরা আজ সম্ভবত হয়েছি। এমন দিন বেশি দূরে নাই সেই দিন আমরা সকলেই বলতে পারবো, আমরা এই দিনের জন্য আমরা দিগিরপাড় ছাত্র দিগিরপাড় উচ্চ বিদ্যালয় বা দিগিরপাড় উচ্চ এসি অভয়চরণ উচ্চ বিদ্যানিকেতন। কাজেই আজকে আমাদের সেই দূরত্ব ভোটার দিন বেশি দূরে নয়, আজকে আমরা ভিন্ন নয়, আজকে আমরা পরস্পর পরস্পরের সম্পর্ক, পরস্পরের পরিপূরক। কাজেই আমরা এই দিনের জন্য এই সংগঠনকে যে সবচেয়ে অবদান রেখেছে সেই আজকে আমার সম্রাট, তাকে আমি ধন্যবাদ জানাই। এই জন্য যে একটি নেতৃত্বের মাধ্যমে একটা সংগঠন দাঁড়িয়ে আছে, তোমরা যারা এই স্কুলের বর্তমান ছাত্র এবং প্রাক্তন ছাত্র আছো, তাদের আমি অনুরোধ করব, তোমরা আর এই কাজটাকে তোমরা আবার গুছিয়ে নিয়ে আরো সুন্দরভাবে পরবর্তী সময়ে যাতে অনুষ্ঠান হতে পারে। এখানে হেডমাস্টার সাহেব আশ্বাস দিয়ে গেল যে প্রতি বছরই এই অনুষ্ঠান হবে। কাজেই প্রতি বছর যারা আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি সেই আশা রেখে আমি আমার দীর্ঘ বক্তৃতা এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।